বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমাদের চ্যানেলের মাধ্যমে। এই রোববার আমরা চলে এসেছি পৃথিবীর সর্ববৃহৎ মন্দির তৈরি হয়েছে ইসকন মায়াপুর। আমরা হাওড়া থেকে বিষ্ণুপ্রিয়া হল্ডের ট্রেন ধরে চলে এসেছিলাম এবং সেখান থেকে বিভিন্ন সাইট সিন দেখাতে দেখাতে ইতিমধ্যেই চলে এসেছি মায়াপুরের সেই বৃহত্তম মন্দিরে। আমার পেছনে আছে গঙ্গার ঘাট, ওই দিকে আছে মায়াপুর মন্দির। এই মায়াপুর মন্দির, যে নবনির্মিত মায়াপুর মন্দির, এখানে যে বিশেষত্ব, যে সকল গুণাগুণ এবং এর বিভিন্ন তথ্য আমরা ধরে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আমাদের সাথে দেখতে থাকুক গোটা ভিডিওটা। আর তোমাদের জন্যই আমরা নতুন নতুন এই ভিডিও বানানোর জন্য বহু দূর ঘুরে বেড়াচ্ছি, ট্রাভেল করছি। চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া চাই। আমরা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নেমে পড়েছি বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে। দেখতেই পাচ্ছেন কত সংখ্যক মানুষ হোলির আগের দিন এখানে এসেছে। গোটা ট্রেন এখানেই মোটামুটি খালি হয়ে গেছে। আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে পড়ে সেখান থেকে নবদ্বীপের বিভিন্ন মন্দির ঘোরা শুরু করলাম। ওই সামনে দেখতে পাচ্ছেন বিষ্ণুপ্রিয়া হল স্টেশন, আর এখানেই সারি সারি টোটো বসে রয়েছে। এই টোটোতে উঠে আপনারা নিজস্ব গন্তব্যস্থলে যেতে পারেন এবং পারলে পায়ে হেঁটেও যেতে পারেন। আমাদের সাথে চলুন পরবর্তী। আমরা পরবর্তীতে চলে গিয়েছিলাম বিষ্ণুপ্রিয়া মন্দির। এটা হচ্ছে নিমাই চৌতন্যের শ্বশুরবাড়ি বলে জানালেন এক ভদ্রলোক। দেখে নিন মন্দিরটা। প্রিয়া মন্দিরে এসে একজনের সাথে দেখা করে নিয়েছি, আপনার নাম বলুন প্রথমে। আচ্ছা, এবার এই জায়গাটা কি জন্য বিখ্যাত আমাদের একটু বলুন। গৌরাঙ্গ মহাপুরুষ শ্বশুরবাড়ি, বিষ্ণুপ্রিয়া বাপের বাড়ি, সনাতন মিত্র, সনাতন মিত্র মহামায়া দেবী। আচ্ছা, এটাই বিখ্যাত, এটা মহাপুরুষ শ্বশুরবাড়ি এবং এনার পরিক্রমা হয়, কোনো উৎসব হয় শ্রী পঞ্চমীতে, এনার জন্মতিথি শ্রী পঞ্চমীতে, আর বুদ্ধ পূর্ণিমায় এনার শুভ বিবাহ। কালকে কোনো, কালকে দোল পূর্ণিমা, কালকে কোনো এখানে উৎসবের ব্যাপার আছে? হ্যাঁ, এখানে আজকে বিকালে জল ভরতে হবে গঙ্গায়। আচ্ছা, গঙ্গা জল ভরতে কালকে উপবাস, কালকে হোলি, কালকে হোলি পরশু দিনকে প্রসাদ। পরবর্তীতে চলে গিয়েছিলাম শ্রী শ্রী পোড়ামাতলা মন্দির, বিখ্যাত সেই জায়গা দেখাচ্ছি আপনাদেরকে। পরবর্তী জায়গা শ্রী শ্রী জগাই মাধার উদ্ধার মন্দির, আপনারা ঘুরে দেখতে পারেন। এই মন্দিরের পাশাপাশি অবস্থিত আরেকটি বিখ্যাত স্থাপত্য, আমাদের হেরিটেজ হিসাবে ঘোষিত সমাজ বাড়ি আপনারা ঘুরে দেখবেন। চাঁচর তৈরি হচ্ছে, আমরা যেটাকে ন্যাড়াপোড়া বলি, বেশ সুন্দরভাবেই তৈরি হচ্ছে। নবদ্বীপে আরও এরম অনেক দর্শনীয় স্থান আছে যেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন, আমরা সময় পাইনি বলে ঘুরে দেখতে পারিনি। আমরা 10 টাকার টিকিট কেটে লঞ্চে উঠে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। এরপরে আমরা লঞ্চ থেকে ফেরিঘাটে আবার পালা।
এই হচ্ছে মায়াপুর ফেরিঘাট। এখানেই আমরা নেবে, এই যে এই রাস্তাটা ধরে আমরা সোজা হেঁটে চলে যাব, বা আপনারা টোটোর মাধ্যমেও যেতে পারেন। মূল ইস্কন মন্দিরে যাওয়ার পথে আপনারা রাস্তার পাশে এরকম সারি সারি মঠ এবং মন্দির দেখতে পেয়ে যাবেন, যেগুলো খুবই সুন্দর, আপনারা পারলে সময় থাকলে দেখে নিতে পারেন। রাস্তার ধারে এরকম প্রচুর সারি সারি দোকানের সমাহার নিয়ে বসে আছে এরা। মন্দিরের পাশেই এরকম একটা বড় আরও একটি স্থাপত্য দেখতে পেলাম। তারপরে আমরা চলে গেলাম আমাদের মূল মন্দির, ইস্কনের যে মূল আকর্ষণ সেই মন্দির। অবশেষে আমরা মূল মন্দিরের প্রবেশদ্বারে উপস্থিত হলাম। এই প্রবেশদ্বার পেরিয়ে আমরা ভেতরে চলে যাব, কত ভক্তের সমাগম হয়েছে দেখতেই পাচ্ছ। এই যে ইস্কন নামে পরিচিত আমাদের মায়াপুরের মন্দির, ইতিমধ্যে সকলেই জানেন এটি প্রতিষ্ঠাটাকে, তিনি হলেন ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি 1966 সালে জুলাই মাসে এটি ইস্কন প্রতিষ্ঠা করেন, অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইস্কন। ওনার ভাবনাতেই নির্মিত হয়েছে পৃথিবীর এই সর্ববৃহৎ হিন্দু মন্দির। যে কাউন্টার দেখতে পাচ্ছেন, এই কাউন্টারে নির্দিষ্ট মূল্যের মাধ্যমে আপনারা নিজেদের জুতো, ব্যাগ এবং মোবাইল জমা রেখে মূল মন্দিরে ভগবানের দর্শনের জন্য প্রবেশ করবেন। এইখানে আমাদের যেহেতু মোবাইল এবং সব রকম রেখে ভেতরে প্রবেশ করতে হয়েছিল, তাই আমরা ভেতরের কোনো ভিডিও করতে পারিনি। আপনাদের সুবিধার্থে আমরা একটা ভিডিও ক্লিপ এখানে দিয়ে দিচ্ছি। পর আমরা মহাপ্রসাদ গ্রহণের জন্য কুপন সংগ্রহের লাইনে চলে গিয়েছিলাম। এই দেখতে পাচ্ছেন বিভিন্ন কাউন্টার রয়েছে বিভিন্ন মূল্যের মহাপ্রসাদ গ্রহণের জন্য, আমরাও লাইন দিয়ে দিয়েছিলাম। কুপনটাকে আমরা চলে এসেছি, মহান ভোগ প্রসাদ আমরা এই পথ দিয়ে আমাদের কুপনের জন্য ঢুকে যাব, চলে আসুন আমার সাথে। এই হচ্ছে ভোগ গ্রহণের লাইন, দেখতেই পাচ্ছ কত সংখ্যক ভক্তরা ভোগ গ্রহণের জন্য লাইন দিয়েছে। আমরাও তাদের সাথে সাথে লাইন দিয়ে সেই বিশাল ভোগ গ্রহণের যে জায়গা সেখানে উপস্থিত হলাম। বন্ধুরা আমরা বসে পড়েছি, এই হচ্ছে রাজ আছে, সন্দীপ আছে, আমরা বসে পড়েছি। ভগবানের মহাপ্রসাদ গ্রহণের জন্য 40 টাকার কুপন কেটেছিলাম, দেখিয়েছি এত বড় জায়গায় হাজার হাজার সংখ্যক ভক্তদের প্রসাদ দেওয়া দিয়েছে। দেখতে পাচ্ছেন ভক্তরা আসছে। কাকা আপনি কোথা থেকে এসছেন? বেলঘরিয়া। কটার সময় এসছেন? কালকে হোলি উৎসব তো, স্পেশাল এখানে ব্যাপার আছে। এর আগে এসেছিলেন? আচ্ছা, 15 বছর আগে। আর তখনের সাথে এখনের কি পার্থক্য অনুভব করছেন? অনেক পার্থক্য, টিভিতে দামটা কম ছিল, খাবার কম। হ্যাঁ, এখানে ভোগ প্রসাদ হিসাবে প্রথমে খিচুড়ি এবং তারপরে ভাত ও নানা রকম তরকারি ব্যবস্থা আছে, দেখাচ্ছি আপনাদের সাথে। মহাতৃপ্তির সাথে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করলাম। আপনারা এই মায়াপুর ফুলডোম থিয়েটারে আধুনিক প্রযুক্তির মাধ্যমে শ্রীকৃষ্ণের লীলা খেলা দেখতে পারেন। ওটা মায়াপুরের ম্যাপ এখানে তুলে ধরা রয়েছে, দেখুন আপনাদের সুবিধার জন্য এখানে ম্যাপ গোটাটা তুলে ধরা হয়েছে। আমরা এখানের মধ্যেই কোথাও একটা আছি,
বিভিন্ন ভবন, হল, টয়লেট, দোকান কোথায় কি আছে প্রতিটা তথ্য এখানে দেয়া আছে। এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম মায়াপুরের গোশালায়, যেখানে সারি সারি গরু পালন করা হচ্ছে এবং সেই গরু কিভাবে রাখা হয়েছে সেটাই দেখার জন্য দর্শনার্থীরা ভিড় করেছিল, আমরাও দেখে এলাম। এল হলেই এখানে কৃষ্ণের ধ্বনি শুনতে পাবেন, হরে কৃষ্ণ ধ্বনি এবং যে নাম সংকীর্তন হয় সেখানটা এখানে উদযাপিত হয় প্রতিদিনই। এবং যেহেতু দোল পূর্ণিমার আগে আমরা গিয়েছিলাম তাই এখানে ব্যাপারটা আলাদাই ছিল, মানুষের মনে যেই উদ্দীপনা, মানুষের মন ভরে যাচ্ছিল হরে কৃষ্ণ ধ্বনিতে। বিদেশ থেকে যে সকল ইস্কনের বিদেশি নাগরিকরা এখানে এসে হরে কৃষ্ণে সামিল হয়েছেন তাদের সাথে আমরাও সেই তালে তাল মেলাতে শুরু করলাম। Yeah.